যাদবপুরে মমতা বন্দ্যোপাধ্যায় হেরেওছেন, একই টিমে বারবার তা দেওয়া যায় না, টিম ফেটে গেছে, পলিটিক্যাল বাইনারি ভেঙে গেছে। গতকাল হেরেছি মানে আজকেও হারবো তার কোনো মানে নেই। আমরা এই মুহূর্তে আছি যাদবপুর লোকসভা কেন্দ্রে, আর আমাদের সঙ্গে রয়েছেন যাদবপুরের বাম মনোনীত প্রার্থী সৃজন ভট্টাচার্য। সৃজন মিছিলে বেরিয়েছেন, প্রচারে বেরিয়েছেন, আর তার মধ্যেই আমরা কথা বলবো তার সঙ্গে। যাদবপুর এমন একটা কেন্দ্র যেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রথম ভোট জিতেছিলেন এবং মহিরুহ পতন হয়েছিল। তোমার কি মনে হয় এবারে যাদবপুর তুমি ঘুরিয়ে দিতে পারবে? যাদবপুরে মমতা বন্দ্যোপাধ্যায় হেরেওছেন বলো তো, ওরকম ব্যাপার না। মানুষ যদি পাশে থাকেন, যে কেউ জিততে পারেন বা হারতে পারেন, আমি মানুষের কাছে গিয়ে রুজি রুটির কথা বলছি। ভালো থাকবেন এবং জিনিসের দাম কমানো, 100 দিনের কাজ ফেরানো, এই ধরনের লাইভলিহুড ইস্যুস আলোচনা করার চেষ্টা করছি। মানুষ রিলেট করছেন এবং বি আর কনফিডেন্ট যে মানুষ এবার আমাদের ভোট দেবে যদি ভোট দিতে পারে। এই যে যদি ভোট দিতে পারে, এই কথাটা তো খুব কঠিন একটা কথা। হ্যাঁ, কারণ ভোট দেওয়ার বিষয়টা হচ্ছে আসলে নির্ভর করে সংগঠনের উপরে। যাদবপুর কেন্দ্রের সংগঠন কতটা জোরদার হয়ে গেছে? যদি ভোট দিতে পারেন, এই কারণে বললাম, কারণ সেন্ট্রাল ফোর্স, ইলেকশন কমিশন, প্রশাসন, এদের উপর এই দায় থাকবে মানুষকে ভোট দেওয়ানোর। আমাদের পার্টি রেডি, আমরা মানুষের ভোট দেওয়ার অধিকার সুনিশ্চিত করার জন্য যা যা করার করব। সাথে থেকো দাদা। যাদবপুরে আমরা যদি 2019 লোকসভা দেখি, সেখানে আমরা কিন্তু অনেকটা পিছিয়ে আছে, তৃতীয় স্থানে রয়েছে। সেখান থেকে এই 5 বছরের সংগঠন কতটা মজবুত হয়? একই টিমে বারবার তা দেওয়া যায় না, টিম ফেটে গেছে, পলিটিক্যাল বাইনারি ভেঙে গেছে। তৃণমূল বিজেপির যে বাইনারি বাংলার মানুষ গত 4-5 বছর 6 বছর ধরে প্রত্যক্ষ করেছেন, সেটা ভেঙে গেছে। এখন ইটস এ ক্লিয়ার ট্রায়াঙ্গুলার ফাইট, এবং যাদবপুরের ক্ষেত্রে একটা নতুন বাইনারি তৈরি হয়ে গেছে, সিপিএম বনাম বিজেপি, এখানে কোনো ফ্যাক্টর না। এই যাদবপুরে তোমার বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছেন সায়নী ঘোষ, তিনি একজন ইয়াং ক্যান্ডিডেট। এখান থেকে সেখানে কিন্তু তৃণমূলের একটা বিপুল পরিমাণ ভোট রয়েছে, এই ভোটকে কাউন্টার করার জন্য দেখো ভাই, তুমি কি বলছো মানুষকে কিভাবে ভোট চাই? পরিমাণ ভোট মানে জিন্দগি কি এই রীত হয়, হার কে বাদ হি জিত। গতকাল হেরেছি মানে আজকেও হারবো তার কোনো মানে নেই। আমি তো বলছি তোমার, সব মিলিয়ে যে অ্যান্টি ইনকামেন্সি সম্পর্কে গ্রো করেছে, তাতে করে চুরি, ডাকাতি, দুর্নীতি, ভালো থাকবেন, সমস্তটা যেভাবে মানুষ দেখছে, ডেফিনেটলি মানুষের মধ্যে রিয়েলাইজেশন হচ্ছে যে তৃণমূল আসলে আমার ভালো করতে পারে, ভাইপোর ভালো করতে পারে, পার্থ চ্যাটার্জি ভালো করতে পারে, জ্যোতিপ্রিয় ভালো করতে পারে, এবং বিজেপি সম্পর্কেও মানুষ খুবই ডিজার্ভ। মানুষ বিজেপিকে মূলত ভোট দিয়েছিল কেন? কারণ তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবে বলে। তারপরে এখন দেখা গেল যে সেই তৃণমূলের নেতারাই বিজেপিতে ঢুকে নেতা হয়ে গেল, ফলত এবং বিজেপি যেভাবে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বাড়িয়েছে, আমি এসব দাঙ্গাবাজি টাঙ্গাবাজি ছেড়ে দিয়েছি, লাইভলিহুড ইস্যুসের প্রশ্নে যেভাবে গরিবের পেটে লাথি মেরেছে, একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে। এখন আমাদের কাছে সেই ভ্যাকুয়ামটা ধরা এবং ধরে যতটা পারা যায়, আমাদের ভোট বাড়লে যে আসলে রুজি রুটি রাজনীতির জিনিসটা ফিরবে আবার, সেই কথা মানুষ বুঝতে পারছে। তুমি তোমার ক্যামেরায় চারপাশে দেখো মানুষের সুযোগ। একটা জিনিস তো এখনও রয়েছে পশ্চিমবঙ্গে, আমি গোটা পশ্চিমবঙ্গ ঘুরছি, এবং একটা জিনিস কিন্তু এখনও খুব ভয়ঙ্করভাবে রয়েছে, সেটা হলো পোলারাইজেশনের বাইরে, হিন্দু মুসলমানের বাইরে সব জায়গায়। আমি ওটাই বলছি, ঠিক সব জায়গায় ভেঙে দেওয়া গেছে এটা যেমন ঠিক না, যেমন সব জায়গায় 19 বা 21 যে জায়গায় বাইনারি দাঁড়িয়েছিল সেই জায়গাতেই আছে তা নয়। একটা হিন্দু মুসলমান করার খুব চেষ্টা হয়েছে, যেখানে যেখানে লাল ঝান্ডা স্ট্রং হয়েছে, যেখানে যেখানে বামপন্থী প্রার্থীদের ভোট বাড়বে বলে বোঝা যাচ্ছে, সেখানে সেখানে এই বাইনারি কাজ করবে না। এবং আমরা তো মূলত লাইভলিহুড ইস্যুস, জীবন জীবিকার সমস্যা, এগুলোর লাইভলিহুড ইস্যুসের উপর ফোকাস করছি মূলত, ফলত সেটা তো হিন্দু মুসলমান অ্যালাইক সবাইকে টাচ করছে। যাদবপুর, মুর্শিদাবাদ ইত্যাদি তো বটেই, দমদম, ইভেন আমি বলছি যে সিটগুলো সেই অর্থে লোকে হিসেব করছে না, ঝাড়গ্রাম, দক্ষিণ কলকাতা বা তমলুকের মতো সিট, সেগুলো তো চমকে দেওয়ার মতো ফল করবো আমরা। পাশে তো রানাঘাট, কৃষ্ণনগর, অনেকগুলো, অন্তত 12-14 সিট আছে। তুমি মুর্শিদাবাদের কথা বলছিলে, আমি মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিম দাঁড়িয়েছিলেন এবং মোহাম্মদ সেলিম নমস্কার বলছিলেন যে সিপিএম এখন ইয়াং ব্রিগেডের হাতে, হ্যাঁ, এবং তোমরা হচ্ছে সেই ইয়াং ব্রিগেড।
এইটা কি একটা বাড়তি চাপ নয় যে পুরনোদের থেকে আস্তে আস্তে ব্যাটন তোমাদের হাতে এসছে? আজ নয় কাল যেতেই হতো। পারফেক্ট ব্লেন্ড অফ অ্যাজিলিটি অফ ইউথ অ্যান্ড উইজডম অফ এক্সপিরিয়েন্সড আমাদের পার্টি, এবং সেটা বাকিরা এক্সাম্পল হতে পারে বাকিদের কাছে। ভালো থাকবেন, আমরা চেষ্টা করছি আমাদের মতো করে। আমাদের সেলিমদা, বিমানদা, পাশে থেকো দাদা, সূর্যদা বা সুজনদাদের মতো অত্যন্ত দক্ষ কোচেরা আছেন, আর আমাদের টিম আছে, তরতাজা টিম আছে, আমরা দৌড়াচ্ছি, দেখা যাক। আমরা এর মধ্যেই দেখেছি পাটুলি থানার সামনে তোমরা অ্যাজিটেশন করেছো, সেখানে মারধরের ঘটনা ঘটেছে, এইটাকে কাউন্টার করবে কীভাবে? কী আবার করবো, দুদিন নমস্কার পুলিশের কাছে যাবো, প্রশাসনের কাছে যাবো, দুদিন পুলিশের কাছে যাবো। পুলিশ যদি ব্যবস্থা নেয় খুব ভালো, মানুষ নিজের অধিকার নিজে রক্ষা করার দিকে রাস্তা খুঁজে নেবে। তুমি যাদবপুর ইউনিভার্সিটির ছাত্র, এবং যাদবপুর ইউনিভার্সিটিকে নিয়ে গোটা দেশ এবং পশ্চিমবঙ্গে নানান রকম আলোচনা রয়েছে। এটাকে বলা হয় মানে গোটা ভারতে কোট আনকোট অ্যান্টি ন্যাশনালদের যেই আখড়া, তার মধ্যে যাদবপুর ইউনিভার্সিটি। নমস্কার, এইটা কি তোমার প্রচারে কোথাও বিঘ্ন ঘটাচ্ছে? যাদবপুরের মানুষের কাছে যাদবপুর ইউনিভার্সিটি গর্ব, নমস্কার। বাংলার মানুষের কাছেও গর্ব, এবং এত অ্যান্টি ন্যাশনাল জুটিও, নমস্কার। জেএনইউ বা যাদবপুরকে ইউনিভার্সিটির র্যাঙ্কিংয়ে এক নম্বর হওয়া থেকে আটকানো যাচ্ছে না, ছাগলের কথা যারা বলে আর যারা এইসব বলে বলেছে, তাদের ইনফ্লুয়েন্স গোটা দেশ জুড়ে কমছে। যে মানুষ এই ধরনের কথা শোনেন, সারাদিন এইসব প্রণব গোস্বামীদের কথা শোনেন, তিনি ফাইনালি সন্তানকে যাদবপুরে পড়তে পাঠাতে পারলে খুশি হবে। আমাদের সকলের গর্ব যাদবপুর, এবং আমরা সেইভাবেই চলি। নমস্কার। যদি দিল্লিতে যেতে পারো, যাদবপুর কি যাদবপুর ইউনিভার্সিটি এটা নিয়ে কি লোকসভায় তোমার কোনো বক্তব্য থাকবে? হ্যাঁ, যাদবপুর ইউনিভার্সিটির পড়াশোনা ইত্যাদি বেটার করার জন্য অবশ্যই বক্তব্য থাকবে, কেন থাকবে না। নমস্কার, নমস্কার। এক নম্বর হলো যাদবপুর ইউনিভার্সিটি ক্যাম্পাসটা যাদবপুর লোকসভা কেন্দ্রের অংশ, সাউথ কলকাতার অংশ। নমস্কার। কিন্তু ডেফিনেটলি একটা প্রাইম এডুকেশন ইনস্টিটিউশন, তার বেটারমেন্টের জন্য যাদবপুরের প্রাক্তন হিসেবে যদি কখনো কিছু করতে পারি অত্যন্ত খুশি হব। নমস্কার, অনেক ধন্যবাদ শ্রীজান আমাদের সঙ্গে কথা বলেছেন।